ঠিক আছে কি, এটা যে স্কেলটা আছে এই রকম স্কেলে তোমাকে বাইরে নিতে গেলে পরীক্ষায় মানতে হবে, বুঝতে পারছো কি? ঠিক আছে, সামনের দিকে মুখ করে পিছনে কোমর স্কেলে লাগাবো না, তোমার হচ্ছিল 5 ফিট 9 ইঞ্চি, 5 ফিট 9 ইঞ্চি 200, বুঝে দেখে পারছি কি? 5 ফিট 9 ইঞ্চি 200, আগে কোথায় মাপ দিছিল? না স্যার, আগে কোথায় দিছিল? দেখে 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 দেখে, ঠিক আছে, এখন চলো, এখন চলো আবার। ঠিক আছে, 5 ফিট 9 ইঞ্চি 200, 200 কিন্তু ধরবে না, 200 বাদ দিয়ে দেবে, তাহলে বাইরে নিতে গেলে 5 ফিট 9 ইঞ্চি ধরবে। বুকটা নিশ্চয় ছেড়ে দাও, বুকটা নিশ্চয় ছেড়ে দাও, স্কেলে পিট লাগাবো না, ঠিক আছে, স্কেলে পিট লাগাবো না। বুক সোজা, বুক পাকা রাখবো না, এই যে তুমি বাঁকা অবস্থায় আসছো, বাঁকা করা যাবে না, বুক একদম স্ট্রেট থাকতে হবে, ঠিক আছে, যে জায়গাটা দাবা আছে, ঠিক আছে, দাবা যাতে না থাকে, ব্যায়াম করবা বেশি বেশি করে, খাওয়া দাওয়া করবা, ব্যায়াম করবা বেশি বেশি করে। বাইরে কোথাও মাপ দিছিলে এর আগে উচ্চতা? না স্যার। আচ্ছা, তাহলে এখানে কোথাও মাপ দেওয়া হচ্ছে, তুমি জানো তোমার উচ্চতা কত? জানি না স্যার। এখানে জিম আছে না? জিম আছে তো আমার, মাঠে ব্যায়াম আছে, মাঠে গেছিলা? যাও গেছিলা, এই যে ডাম্বেল মারতে হবে বেশি বেশি করে, পুশ আপ দিতে হবে, তাহলে চেষ্টাও বৃদ্ধি পাবে, এই জায়গাটা তোমার ডাউন হয়ে আছে, বুঝে দিতে পারছি কি? এটা ব্যায়াম করলে দেখবে যেটা সোজা হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, যাও যাও বাবা, নেক্সট নেক্সট আসো, চলে আসো নেক্সট। ওকে, কোন বাহিনীতে যাবো? ওই পাশে মুখ করো, সেনাবাহিনীতে যাবো। তোমার উচ্চতা কত জানো তুমি? 5 ফিট 6 ইঞ্চি ছিল। ওকে, সোজা হাত সোজা, নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস, ঠিক আছে, তোমার উচ্চতা এখানে দেখা যাচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি 100, বাইরে নিতে গেলে 5 ফিট 8 ইঞ্চি ধরবে, বুঝতে পারছি কি? ওকে, মনে রাখবা কত বললাম? 5 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে, সোজা সাতটা, ঠিক আছে, এই জায়গাটা হালকা দাবা আছে, বুক বেশি বেশি করে, বুক ডাউন দিতে হবে, কি দিতে হবে? বুক ডাউন, বুক ডাউন দিতে হবে। জিম করছো পরে? না স্যার। জিমে ভর্তি হওয়া আমাদের, জিম করবে পরে, এই জায়গা পার আবার চেষ্টা সুন্দর করবে, ঠিক আছে। উচ্চতা কত বললাম? 5 ফুট 8 ইঞ্চি, যখন মাঠে যাবা, মাঠে গেলে কিন্তু এরকম করে থাবা দেবে, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস ছাড়ো, থাবা দেবে, ঠিক আছে কি? তুমি রিল্যাক্সে সাবধানে দাঁড়াবা, এই এখানে যে স্কেলটা তুমি পাইলে, এই স্কেলের মাপ আর সেনাবাহিনীর মাঠের মাপ স্কেলে একই হবে, বুঝতে পারছি কি? ওখানে নর্মাল হওয়া যাবে, এখানে তোমাকে এভাবে দাবা দেবে, তুমি এইভাবে সোজা অবস্থায় থাকবে, দাঁড়ো সোজা অবস্থায় দাঁড়ো, হ্যাঁ, নিঃশ্বাস ছেড়ে দাও। ওকে, ওনারা এইভাবে দাবা দিতে পারে, এখন তুমি দাবাতে যদি মাথায় এরকম নাও তাহলে তো তোমার ব্যর্থতা, যাও যাও, গুড, নেক্সট আসো, নেক্সট আসো। ওকে, ও বেশি মুখ করো, সোজা একদম সোজা, ঠিক আছে কি? সোজা, নিঃশ্বাস ছেড়ে দিস, নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও, ঠিক আছে, পা ভাসাও নাই তো আবার, ওকে, পা ভাসাও, ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, ওখানে যখন মাঠে যাবা তোমার যেমন পাসপেট 5 ইঞ্চি, পাসপেট 5 ইঞ্চি, তুমি নৌবাহিনী বিমান বাহিনী এবং পাসপেট 5 ইঞ্চিতে যেসব বাহিনীতে যাওয়া যাবে ব্যায়াম তো করাবো, লম্বা হওয়ার জন্য যদি লম্বা করতে পারো 1 ইঞ্চি তাহলে ভালো হবে, ঠিক আছে কি স্যার? এই যে পাসপেট 5 ইঞ্চি দিয়ে তুমি আপাতত নৌবাহিনীতে চেষ্টা করবা, এনএসএতে চেষ্টা করবা, তো এই মাঠগুলোতে যখন দাঁড়াবা সেহেতু তুমি সম্পূর্ণ স্টেট হয়ে দাঁড়াচ্ছ, স্টেট মেরুদণ্ড সোজা, এগুলো প্র্যাকটিস করতে হবে, একাডেমিতে আসছো এখানে প্র্যাকটিস করবা প্রতিদিন, ব্যায়াম করবা, জিম করবা, জিম করো জিম করবা তাহলে লম্বা হইতে পারবো, বেশি বেশি করে ব্যায়াম করবো, ঠিক আছে? স্টেট অবস্থা এগুলো প্র্যাকটিস করতে হবে, স্টেট অবস্থায় প্র্যাকটিস করবা, দেখবো যে ওখানে গিয়ে উচ্চতা না কমাবে না, কারণ এই স্কেলের মাপ আর ওখানকার মাপ একই হবে। ওকে, নেক্সট আসো, নেক্সট আসো, চলে আসো, অভ্যাসমু করো, হ্যাঁ উঠো, স্কেলে লাগাবো না, মাথা সোজা, নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস ছেড়ে দাও, মাথায় রাখো, ওকে? তোমার উচ্চতা কত জানো তুমি? কত? 5 ফিট 6 ইঞ্চি, 200, 5 ফিট 6 ইঞ্চি কত? 200, যেহেতু তোমার বাসা কোথায়? আন্দরবান, কক্সবাজারে, পুলিশে যাবা, পুলিশে যাবা, ওজনটা কমাইতে হবে বাবা, ঘুড়িটা কমাইতে হবে, মনে গেছে নিও না, ঠিক আছে? ওজনটা কমাইলে দেখবা যে উচ্চতা আর একটু বাড়বে, ঠিক আছে কি? তোমাকে লম্বা হওয়ার কিছু ব্যায়াম আমি দেখাবো আর কি, একটা বই দিয়ে দেব, ওই ব্যায়ামের বই আর আমার দেখানো ব্যায়ামগুলো যদি বাসায় গিয়ে প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ দেখবা যে 5 ফিট 6 ইঞ্চি দর্শক আসো, এটা 5 ফিট 7 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে কি? আর এখন যে অবস্থায় আছে, যেহেতু তোমার মাথায় চুল নেই, চুল ছেটে ফেলছো, এই অবস্থা তো তুমি সেনাবাহিনীতে পুলিশে 5 ফিট 6 ইঞ্চিতে যেসব বাহিনীতে পরীক্ষা দেওয়া যায় সবগুলোতে তুমি পরীক্ষা দিলে চান্স পাবে, তোমাকে বাদ দেবে না, এই স্কেলের মাপ আর ওখানকার মাঠের মাপ সেম টু সেম হবে, ঠিক আছে কি? ঠিক আছে, যাও, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, যারা পরীক্ষা দিতে যাবা আগামীতে, সার্কুলার ছাড়ছে আর কিছুদিন পরে সেনাবাহিনীতে, তারপরে নির্বাচনের পরে হয়তো বা পুলিশে আসবে, যারা পরীক্ষা দিতে যাবা যাদের উচ্চতা একটু কম আছো, পুরুষ এবং মহিলা প্রার্থী, 5 ফিট 6 ইঞ্চি যাদের কম আছে তারা বেশি বেশি করে ব্যায়াম করো, সাঁতার কাটো, ঠিক আছে? বেশি বেশি করে চিন আপ দাও, বিম দাও, আর শারীরিক অনুশীলনগুলো করতে থাকো, পুষ্টিকর খাবার খাও, দেখবা যে ইনশাল্লাহ তুমি মেকআপ করতে পারছো 2-3 মাসে, ঠিক আছে? আর আমাদের সমসাময়িক নতুন ব্যাচগুলোতে ভর্তি চলছে, আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি তোমার মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক পরীক্ষা সবগুলো বিষয়ের উপরে তুমি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা, আর মেডিকেল যে কোনো সমস্যা থাকলে আমরা এখানে প্রাথমিকভাবে মেডিকেলগুলো চেক আপ করে থাকি, কারো কোনো সমস্যা বের হলে ওই সমস্যাগুলো আমরা এখানে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সমাধান করার ব্যবস্থা করে থাকি। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।